নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা সুপ্রিম কোর্টে। মামলা দায়ের রাজভবনের মহিলা কর্মীর এবং সেই মামলাতেই রাজ্য এবং কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের। অ্যাটর্নি জেনারেলের সহায়তা চাইল সুপ্রিম কোর্ট এ বিষয়ে। ইতিমধ্যেই অ্যাটর্নি জেনারেলের সহায়তা চেয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যপালের বিরুদ্ধে যে যৌন হেনস্থা মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সে বিষয়ে এবার এই মামলায় রাজ্য ও কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, কি জানা যাচ্ছে এ বিষয়ে? হ্যাঁ, মহিলা মামলাটি এনেছেন, তার আবেদনে সাড়া দিয়ে আজকে কেন্দ্রীয় সরকারকে এই মামলায় যুক্ত করার জন্য তিনি পদক্ষেপ করতে পারবেন জানিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের তরফে শুনানির সময় যে আইনজীবী হাজির ছিলেন তিনি মামলার নোটিশ নিয়েছেন। মোটামুটি আজকে শুনানির বিষয়টা হচ্ছে এই। আর অন্যদিকে বলতে হয় যে তিনি রাজ্যপালের রক্ষক কবচ থাকা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। আর্টিকেল 361 অনুযায়ী যে রক্ষা কবচ রাজ্যপাল পেয়ে থাকেন তার জন্য কোনো ফৌজদারি তদন্ত আটকে থাকতে পারে কিনা দীর্ঘকাল ধরে এই প্রশ্নটা তিনি তুলেছেন। তার বক্তব্য, তদন্ত যদি আটকে থাকে তাহলে তিনি কবে রাজ্যপাল পদ থেকে সরবেন তার জন্য আমাকে অপেক্ষায় থাকতে তা হবে, যেটা আমার সংবিধান অনুযায়ী যে মৌলিক অধিকার সেটা কিন্তু ক্ষুণ্ণ করবে। অতএব এই রক্ষা কবচ থাকা উচিত কি না, এবং থাকলেও সেখানে গাইডলাইন কিছু থাকা দরকার কিনা সেটা সুপ্রিম কোর্ট ঠিক করে নিক, এটাই তার মূল হচ্ছে আবেদন। একদমই ধন্যবাদ, ধন্যবাদ পল্লবদা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। আমরা কথা বলবো এ নিয়ে, আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। অরূপবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। অরূপবাবু, এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল এবং মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই মর্মে সেই মামলায় রাজ্যের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত, পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও এই মামলায় যুক্ত করার স্বাধীনতা দেওয়া হলো মামলাকারীকে, এমনটাই জানা যাচ্ছে। এবং অ্যাটর্নি জেনারেলের সহায়তার কথাও বলা হয়েছে সেখানে। কিভাবে দেখছেন এই বিষয়কে? আমরা প্রথমত দেশের সর্বোচ্চ আদালত তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা, সম্পূর্ণ সম্মান রেখে আমরা বলতে চাই এই নির্দেশ আসলে ওই মহিলাটির জন্যই জয়ের প্রাথমিক বার্তা। তার কারণ রাজ্যপাল নিশ্চিতভাবে সাংবিধানিক সুরক্ষা কবচের আওতাভুক্ত, কিন্তু সাংবিধানিক সুরক্ষা কবচের আওতাভুক্ত বলে তিনি তার কন্যা সময় একজন মেয়েকে যৌন নিগ্রহ করবেন আর তারপর পার পেয়ে যাবেন, যেহেতু পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না, এই জিনিস দিনের পর দিন চলতে পারে না। এর আগেও দিল্লির তাজ প্যালেস হোটেলে একজন ওড়িশি নর্তকী তার বিরুদ্ধে একই রকমের শ্লীলতাহানি ধর্ষণের অভিযোগ কেসটার অভিযোগ এনেছিলেন, সেক্ষেত্রেও পুলিশ তদন্ত করতে পারেনি। এবং আমার ধারণা সুপ্রিম কোর্ট এই কারণেই কেন্দ্রকে পার্টি করার নির্দেশ দিয়েছেন, কারণ দিল্লির যে ঘটনাটা ঘটেছিল সেটা রাজ্য সরকারের আওতাভুক্ত নয়, তাই জন্যই সম্ভবত কেন্দ্রকেও এখানে পার্টি করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট এবং অ্যাটর্নি জেনারেলকেও এই বিষয়ে তার মতামত ব্যক্ত করতে জানিয়েছেন। আমরা আশাবাদী যে রাজভবন থেকে বসে নিশ্চিতভাবে রাজ্যপাল একটা সাংবিধানিক পোস্ট, রাজ্যপাল একটা অনারারি পোস্ট, কিন্তু এই অনারারি পোস্টের আশ্রয় নিয়ে আমি যদি রাজ্যের মহিলাদের সম্ভ্রম নিয়ে ছিনিয়ে দেখালেন তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। ভারতবর্ষের ইতিহাস কিন্তু এনপিপিআরকে আজও ভুলে যায়নি, ভারতবর্ষের ইতিহাস কিন্তু রাজ্যপালকে বরখাস্তের ইতিহাসও ভারতবর্ষের মানুষ ভুলে যায়নি। তাই খুব স্বাভাবিকভাবেই কোন মানুষ, তিনি যত ক্ষমতাশালী যত শক্তিশালী হন না কেন, আজকে তারও এটা মাথায় রাখা উচিত তিনি আইনের ঊর্ধ্বে নন, কেউই আইনের ঊর্ধ্বে নন। আর যতদিন তিনি রাজ্যপাল আছেন ততদিন তিনি সাংবিধানের সুরক্ষা পাবেন, যদি রাজ্যপাল থাকবে না সেদিন তাকে দিলেও যেতে হতে পারে, এই কথাটা তারও মনে রাখা উচিত। একদমই ধন্যবাদ আপনাকে অরূপবাবু আপনার মতামতের জন্য।
আপনাদের জানিয়ে রাখি, রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা সুপ্রিম কোর্টে এবং মামলা দায়ের করেছিলেন রাজভবনের ওই মহিলা কর্মী, এবং ওই মামলাতে এবার রাজ্য এবং কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের, তার পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের সহায়তাও চেয়েছে এই মামলায় সুপ্রিম কোর্ট। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রাজভবনে যে শ্লীলতাহানির মামলা ছিল এবং সেই মামলাতেই রাজ্য এবং কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টে। একদিকে যেমন রাজ্যের উদ্দেশ্যে নোটিশ জারি করল শীর্ষ আদালত, অন্যদিকে সেই একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকেও মামলায় যুক্ত করার স্বাধীনতা দেওয়া হলো মামলাকারীকে। এই মামলাটি আজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ওঠে। আমরা কথা বলবো এই নিয়ে, আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশুতোষ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। আশুতোষ বাবু, এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই মামলায় রাজ্যের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত, পাশাপাশি কেন্দ্রকেও যুক্ত হতে বলেছে এবং তার পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের কাছে সহায়তা চাওয়ার কথা বলা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে, কিভাবে দেখছেন এই বিষয়কে? পশ্চিমবঙ্গের রাজনীতির আবহাওয়া ঠিক আছে, নিম্ন রুচি মানের তো পৌঁছচ্ছে আস্তে আস্তে, এই জন্য কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে আমাদের কথায় কথায়। এখন যখন কোনো কেস ফাইল হয়েছে সেটা ইনভেস্টিগেশন হওয়াটাই প্রয়োজন, এবং সুপ্রিম কোর্ট মহামান্য বিচারপতিরা যেটা ঠিক করবেন তার উপরে কথা বলার অধিকার তো আমাদের নেই, কিন্তু আমরা মনে করি যে সম্পূর্ণ ইনভেস্টিগেশন করা উচিত, এবং ইনভেস্টিগেশন করতে গেলে যা যা প্রয়োজনীয়তা, যে যে মানে স্টেপ প্রয়োজন, এবং যাদের যাদের কোর্ট মনে করছে যে ইনভেস্টিগেশনে তাদেরকে যুক্ত করলে ইনভেস্টিগেশনটা থ্রু হয় বা প্রপার প্রসেসে একটা এন্ড রেজাল্টে পৌঁছয় এবং ফাস্ট ট্র্যাক হয়, তার জন্য সুপ্রিম কোর্ট পদক্ষেপ নেবেন বা যা যা যে কোনো কোর্ট সেটাই করে থাকেন। এবং আমরা মনে করি যে এই বিষয়ে দাঁড়িয়ে তুতুমেমে রাজনীতি না করে এই বিষয়টাকে সুষ্ঠুভাবে ইনভেস্টিগেশনের প্রসেসের আওতায় এনে এবং ফাস্ট ট্র্যাক করা হোক। হ্যাঁ, মানে কেন, আমরা দেখেছি যে গোটা ভারতবর্ষে যেভাবে কেসের পর কেস হচ্ছে এবং তৈরি হচ্ছে, এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এন্ড রেজাল্টে পৌঁছচ্ছে না, এটাও কিন্তু একটা বিষয় আলোচনা করার। তাই এই বিষয়ে খুব একটা আমাদের কিছু বলার না থাকলেও ইনভেস্টিগেশনের মতন চলবে এটাই বলার। ধন্যবাদ আপনাকে, আমরা কথা বলছিলাম কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজভবনের ওই মহিলা কর্মী, এবং সেই মামলাতে রাজ্য এবং কেন্দ্রকে এবার নোটিশ জারি শীর্ষ আদালতে, অন্যদিকে অ্যাটর্নি জেনারেলের সহায়তার কথাও বলা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে।